দীর্ঘ দু বছর পর শুরু হলো বনগাঁ ক্রীড়া সংস্থা পরিচালিত ফুটবল লীগ। করোনার কারণে বন্ধ ছিল এতদিন। খেলা শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার সম্পাদক শঙ্করাঠ। দীর্ঘ দু বছর বাদে শুরু হলো বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ফুটবল লীগ। মাঝে অতিমারী পরিস্থিতির কারণে দু বছর বন্ধ ছিল খেলা। উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী দুটি দল খয়রামারি ভাসমান স্পোর্টিং ক্লাব বনাম অভিযান সংঘ। মহকুমা ক্রীড়া সংস্থা সূত্রে খবর, এবছর সুপার ডিভিশন এ গ্রুপ ও অনূর্ধ্ব ১৫ এই তিনটি দলের খেলা অনুষ্ঠিত হবে। লীগ কাম নকআউট পর্যায়ে অনুষ্ঠিত হবে খেলা। তিনটি গ্রুপে মোট ৩২টি দল অংশগ্রহণ করেছে খেলাতে, যার মধ্যে সুপার ডিভিশনে ১১টি দল, এ গ্রুপে ১১টি দল, অনূর্ধ্ব ১৫তে ১০টি দল নিয়ে অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক শঙ্করাঠ। উপস্থিত ছিলেন প্রাক্তন সম্পাদক সুনীল রায়, মহকুমা রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি অনাথ বন্ধু ঘোষ, সুব্রত বক্সি, দিলীপ ঘোষ সহ বিগত দিনের প্রাক্তন খেলোয়াড়রা। সুপার ডিভিশনের দুটি দলের মধ্যে এদিনের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভাসমান স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করে অভিযান সংঘ। এই বিষয়ে সম্পাদক শঙ্করাঠ বলেন, প্রায় দু বছর আমাদের করোনা অতিমারির জন্য আমরা মাঠকে ভুলে গিয়েছিলাম, কিন্তু বনগাঁ এমনই একটি জায়গা, এটা হচ্ছে বনগাঁর খেলার পীঠস্থান এবং বিভিন্ন ক্রীড়াপ্রেমীর পীঠস্থান হচ্ছে আমাদের বনগাঁ। সেই বনগাঁ স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে দু বছর বাদে সকলের সহযোগিতা নিয়ে আমাদের যারা এই কমিটির মেম্বার সহ সদস্যরা আছেন সহযোগিতা নিয়ে আমরা ফুটবল টুর্নামেন্ট আরম্ভ করলাম 2022-23। অভিযান স্পোর্টিং ক্লাব এবং ভাসমান স্পোর্টিং ক্লাব দিয়ে আমরা সূচনা করলাম, এবং সেই সঙ্গে সঙ্গে এই বছর আমরা আন্ডার-১৫ একটা নতুন টুর্নামেন্ট, যাতে ১৫ বছর নিচে ছেলেমেয়েরা যাতে খেলতে পারে তার জন্য আমরা সেই টুর্নামেন্ট শুরু করলাম। এদিনের খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন জাতীয় রেফারি তরুণ বিশ্বাস, সহকারী হিসেবে ছিলেন তাপস রায়, হরপ্রসাদ মৃধা। খেলার প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে প্রথম জয়সূচক গোলটি করেন অভিযানের মৃণাল বৈরাগী। এরপর ৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলটি করেন সুপ্রিয় সরকার। খেলার শেষ মুহূর্তে আরও একটি গোল করেন সুপ্রিয়। বহুদিন বাদে বনগাঁ ফুটবলের প্রাণকেন্দ্রে ফের ফুটবলের লড়াই দেখতে হাজির ছিলেন বহু ক্রীড়াপ্রেমী মানুষ। এই বিষয়ে মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষে দিলীপ ঘোষ বলেন, দীর্ঘ দু বছর পর ফুটবল লীগ শুরু হচ্ছে। আমরা প্রথমে খুব আতঙ্কে ছিলাম যে কতগুলি ক্লাব অংশগ্রহণ করবে, কিন্তু শেষ পর্যন্ত সত্যি সত্যি আমরা অবাক হয়ে গেছি এই যেবার বনগাঁ ফুটবল লীগে তিনটি বিভাগে ৩২টি টিম অংশগ্রহণ করছে। সুপার ডিভিশনে ১১টি, এ ডিভিশনে ১১টি, আর আন্ডার-১৫ ১০টি টিম অংশগ্রহণ করেছে। আরও অনেকগুলো টিম পরবর্তীতে যোগাযোগ করা করেছিল, কিন্তু যেহেতু লটারি হয়ে গেছে তাদের আমরা নিতে পারিনি। এর আগে আমরা দেখেছি এতগুলো টিম অংশগ্রহণ করিনি, এবার কিন্তু রেকর্ড পরিমাণে টিম অংশগ্রহণ করেছে এবার সাব ডিভিশন ফুটবল লীগে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।